এখন শীতের মৌসুম, বাইরে ভীষণ ঠান্ডা, তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। যদিও এটা খুব একটা কম তাপমাত্রা নয়, তবে এতে অনেকে ঠান্ডায় কাবু হয়ে বসে আছেন। কিন্তু পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেগুলো শীতের তীব্রতার কথা জানলে আপনি নিজেকে বেশ দুর্বল মনে করবেন, কারণ এইসব দেশগুলো শীতকালীন তাপমাত্রা 2, 3 বা 0 ডিগ্রি নয়, বরং -20 ডিগ্রি সেলসিয়াস থেকে আরও অনেক নিচে। তাই তৈরি হয়ে যান পৃথিবীর শীতলতম কিছু দেশ সম্পর্কে জানতে। আর ভিডিওটির শেষে বলা হয়েছে এমন একটি গ্রামের কথা যেখানে তাপমাত্রা -71 ডিগ্রি সেলসিয়াস। ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। এস্টোনিয়া, বেশ তীব্র শীতকাল নিয়ে স্বল্প পরিচিত ছোট্ট একটি দেশ হলো এস্টোনিয়া। ইউরোপের উত্তরে দেশটির অবস্থান। শীতকাল এখানে এতই তীব্র যে শীতের শুরুই হয় -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে এবং এক পর্যায়ে তা কমে গিয়ে -30 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। শীতের মৌসুমে দেশের লোক মাত্র কয়েকদিনের জন্যই সূর্যের মুখ দেখতে পান, আর কোনো কোনো বছর হয়তো সেটুকু আর হয়ে ওঠে না। পুরো শীতকাল জুড়ে তাপমাত্রা গড়ে -25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকে। আর জানলে অবাক হবেন যে এখানের গ্রীষ্মের তাপমাত্রা আমাদের দেশের শীতের সর্বনিম্ন তাপমাত্রা থেকেও কয়েক ডিগ্রি সেলসিয়াস নিচে। তাই এবার হয়তো সময় হয়েছে লেপের তলা থেকে বাইরে আসার। পৃথিবীর শীতলতম দেশ হিসেবে মঙ্গোলিয়া বেশ পরিচিত, কারণ বাস্তবিকভাবে এই দেশে এই একটাই ঋতু আছে, আর সেটি হলো শীতকাল। পূর্ব এবং মধ্য এশিয়ার ধার ঘেঁষে দেশটির অবস্থান। শীতকালে এখানে গড় তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস থাকলেও কিছু কিছু জায়গায় তা কমে গিয়ে -45 বা 50 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। সত্যি এত ঠান্ডার মধ্যে চলাফেরা তো দূরের কথা, বেঁচে থাকাও যেন অসম্ভব। কিন্তু প্রাকৃতিকভাবে মঙ্গোলিয়ানরা নিজেদেরকে এই তীব্র শীতের সাথেই মানিয়ে নিয়েছেন এবং বছরের কোনো সময়ই এদেশের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠে না। সত্যি বেশ ঠান্ডা, তাই না? যদি শীতের সাথে সাথে কিছু চোখ জড়ানো দৃশ্য উপভোগ করতে চান, তবে আইসল্যান্ডে যেতে পারেন। মাত্র 3,32,000 জনসংখ্যা নিয়ে গ্রিনল্যান্ডের পূর্বে অবস্থিত দেশটি। নামের সাথে দেশটির শীতকালীন অবস্থারও বেশ মিল আছে। শীতকালে এখানে তাপমাত্রা -25 ডিগ্রি সেলসিয়াস থেকে -30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তবে এখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে শীতে রাতের আকাশে রঙিন আলোর ধারা। এই আলোকে বলা হয় অরোরা। রাতের বেলা উত্তর আকাশে এই রঙিন আলোর খেলা চলতে থাকে। যদিও এটি উপভোগ করতে চাইলে হাড় কাঁপানো ঠান্ডা বাতাসও আপনাকে সহ্য করতে হবে। অনেকেরই হয়তো অজানা যে রাশিয়া পৃথিবীর শীতলতম দেশের মধ্যে একটি। রাশিয়া পৃথিবীর সর্ববৃহৎ দেশ, যা মোট স্থলভাগের 1/8 একাই দখল করে আছে। এখানে শীতকালের গড় তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস। রাশিয়া যে এতটা ঠান্ডা তা হয়তো আগে ভাবেননি। তবে এটা জেনে আপনি অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে শীতলতম বসবাসযোগ্য স্থানের নাম ওমিয়াকন, আর এটি এই রাশিয়াতেই অবস্থিত। শীতে এখানে তাপমাত্রা অবিশ্বাস্য রকমের কম, আর তা হলো -71 ডিগ্রি সেলসিয়াস। সত্যি এতটা ঠান্ডার কথা কল্পনা করলেও যেন শরীর হিম হয়ে আসে। এই তাপমাত্রা এতটাই কম যে যদি আপনি এখানে এক কাপ গরম চা হাওয়ায় ছুঁড়ে মারেন, তবে মুহূর্তেই তা বরফে পরিণত হবে। আমরা সত্যি খুব লাকি, আমাদেরকে এতটা ঠান্ডার মধ্যে বাস করতে হয় না। এবারের দেশটি আমাদের সবারই খুব পরিচিত, আর সেটি হলো অ্যান্টার্কটিকা। চারপাশ সমুদ্রবেষ্টিত বরফাচ্ছন্ন একটি দেশ নয়, বরং মহাদেশ এটি। অ্যান্টার্কটিকাতে সবসময়ই তীব্র শীত এবং কিছু কিছু জায়গায় তা অকল্পনীয়। এখনো পর্যন্ত এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -89 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডার যাবতীয় সংজ্ঞা যেন শেষ হয়েছে এখানেই। তাই শীতে যারা বেশ কুকড়ে মুকড়ে গেছেন, তারা হয়তো ভিডিওটি দেখে বুকে একটু সাহস পেয়েছেন, কারণ তাদের দেশের তুলনায় আমাদের দেশের তাপমাত্রা যেন কিছুই নয়।